সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। সিনেমায় আমরা যেরকম দেখি স্পেশাল অ্যাপিয়ারেন্স, এরকম স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে আমাদের সাথে আছেন কথাসাহিত্যিক কবি মাশরুর আরেফিন এবং কবি কথাসাহিত্যিক এবং সম্পাদক ইকতিজা আহসান। ইকতিজা ভাই, এই যেই বই আমার হাতে, এই বইয়ের পরিকল্পনাটা প্রথম আপনি যেদিন ভাবলেন সেই মুহূর্তটার কথা আগে জানতে চাই। পরিকল্পনা ভাবে প্রথম বলা যাবে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। 2019 সালে যখন মাস্টার ভাইয়ের আগস্ট আবছা বের হলো, এটা আমাকে এত মুগ্ধ করে, মাস্টার ভাইয়ের টোটাল ভাষাভঙ্গি, টোটাল মানে প্লট নির্বাচন, তার এটা যে ডিল করার যে মানে মুনশিয়ানা, ওইখানেই আমি এটা খুবই মুগ্ধ হই। তারপরে ওই সময়ে মাস্টার ভাইয়ের নানা রকম ফেসবুক পোস্ট এবং কবিতা প্রবন্ধ এগুলোতে টুকটাক কমেন্ট করি। কমেন্ট করতে করতে ওই সময় মাস্টারবের লেখাগুলো আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। তখন আমি কিছু নোট নিতে থাকি এবং আমি আরেকটা জিনিস খেয়াল করি যে টোটাল আগস্ট আবছা জিনিসটায় উনি যেভাবে পাওয়ার ব্যাপারটাকে ডিল করেছে, এর আগে তখন আমার কিছু ফুকো পড়া ছিল, অল্প, খুব বেশি না, জাস্ট কার যেন প্রবন্ধ টবন্ধ এগুলো পড়েছিলাম। একটা প্রবন্ধ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের, ওই ইতিহাসের উত্তরাধিকার একটা বই আছে, ওইখানে পড়েছিলাম। তখন আমি ওই যে নোটগুলো নেই, ওই নোটগুলোই হচ্ছে বেসিক আর কি। একটা সময় আমি মাশরুর ভাইকে প্রস্তাব দিই, অনেক জড়তা নিয়ে, অনেক ভয় নিয়ে প্রস্তাব দিই যে মাশরুর ভাই রাজি হয় কি না। মাশরুর ভাই মানে আমাকে খুবই অবাক করে দিয়ে রাজি হয়। তারপরে খুব অবাক করা ছিল। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে সে আমার সাথে আগস্ট আবছায় নিয়ে কথা বলবে। সো আগস্ট আবছায় করতে করতে যখনই আমি যেটা বলি যে আমার তো মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মনদীর মাঝে কিন্তু খুব ভালো লাগে, ডিটেলের বর্ণনা খুব ভালো, ও আগস্ট আবছায় ভুলে গিয়ে পদ্মনদীর মাঝে চলে যায়। তো তখন আমরা দেখলাম যে এইভাবে ডালপালা ছড়াচ্ছে। প্রথমে আমি কিন্তু আসলেই জানতাম যে হি উইল টক অ্যাবাউট আগস্ট আবছায় আর আমার কিছু কবিতা। ওইটাই বলেছিল যে বিবিধতে একটা সংখ্যায় 7-8টা পৃষ্ঠা যাবে একটা সাক্ষাৎকার। এইভাবেই আমরা কিন্তু শুরু করি। বাট ইন্টারেস্টিং হচ্ছে ইফতিজার কতটুকু মনে আছে জানি না, প্রথম সাক্ষাৎকারে কিন্তু আগস্ট আবছা নিয়ে কথা না বলে বোরেস নিয়ে কথা বলছিলাম। কারণ আমার কথার তো একটা লাইন ঠিক থাকে না, হঠাৎ করে ওদিনই হয়তো বোরেস পড়েছি বা ও বোধ হয় বললো যে ফেসবুকে বোরেসের একটা পোস্ট দিয়েছেন, পুরো সেই আগস্ট আবছা কিন্তু তার এক বছর পরে কথা হয়েছে। এইবারে তো খুবই আমি বলবো যে সাজানো মনে হচ্ছে, যে খুব প্ল্যান করে করা, পরিচ্ছদগুলো সাজানো। একটু যে ভাই সম্পাদনায় আসলে কী চ্যালেঞ্জ আপনাকে নিতে হয়েছে? যখন আমি টোটাল জিনিসটাকে মাশরুর ভাই হাতে দেই, মাশরুর ভাই বলে এ কী, এ তো ছাপা যাবে না, দাড়ি কমা ঠিক নাই, এইটা ঠিক নাই, সেটা ঠিক নাই, বিরামচিহ্ন ঠিক নাই, তারপরে বলে যে মুখের কথা, চলতি ভাষায় যা বলছে ওইভাবেই তুমি নিয়ে আসছো, তো এইটা কীভাবে ছাপবো? আমার মনটা খারাপ হয়ে যায় যে এত পরিশ্রম করে একটা কাজ করলাম। তারপরে এই যে উনি সময় দিয়েছেন, কাজটা উনি দেখে দিয়েছেন এবং সম্পাদনা, তারপরে আমিও কিছু করেছি মাশরুর ভাইয়ের সাথে বসে, মাশরুর ভাইয়ের ডিরেকশন অনুযায়ী একটা পর্যায়ে এই জিনিস দাঁড়ায় আর কি। অ্যাটলিস্ট 1/3 মেটেরিয়াল, অর্থাৎ এই বইয়ের 3/3 এই সমান জিনিসের আমরা কিন্তু ফেলে দিছি, ওইটাই ছিল আসলে সম্পাদনা। মানে এটাই যদি এইটুকু হয়, 1/3 মানে এই আমার ধারণা ছাপালে 100 পৃষ্ঠার মতন হতো, যা আমরা রাখি নাই। কি কি বিবেচনায় রাখেন নাই? যেমন এই সরকার বিরোধী কথাবার্তাগুলো এখানে নাই, যেমন লেখালেখিতে ফ্যাসিস্ট বিরোধী যে অবস্থান আমার, ফ্যাসিজমের বিরুদ্ধে অবস্থান, এগুলি জাস্ট 2-3 জায়গায় মেনশন করা আছে, আমরা এই বিষয়টা না বলি। যেমন হুমায়ুন আজাদ আমার ভালো লাগে না, এটা নাই, হুমায়ুন আহমেদের উপন্যাসের সমস্যা এখানে আছে বাট আরও অত ডিটেলে নাই। যা যাই মনে হয়েছে যে অকারণ অনেক বিতর্কের ঝড় তুলবে, আমি আবার ইকতিজাকে বললাম, ওইখানে ওর সাথে আমার মতদ্বৈততা ছিল, ও বললো যে আবার সাইক্লোনের কেন্দ্রবিন্দু হতে অসুবিধা কী আপনার? আমি বললাম না, আমি এগুলি একবার হাসান আজিজুলক নিয়ে হলাম, দেন তো আমার নিজের মানে আপনার নিয়ে তো সারাক্ষণ বিতর্ক চলতেছে মাশরুর ভাই, এখন কি ঘরপোড়া গরু কে আর মেঘ দেখে ভয় পায়? মেবি বয়স বাড়ছে, মেবি আমি চাই যে একটু চুপচাপ নিজের কাজগুলি করব, এত এত বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে। যেমন এইখানে যদি এরকম দেখি যে বিতর্কে হওয়ার মতন তো আইটেম খুব বেশি নাই। ও আমাকে কালকে বলল যে আখতারুজ্জামান ইলিয়াস নিয়ে যেটা বলছেন, হ্যাঁ ইলিয়াসের কিন্তু আমি শুধু কীটনাশকের কীর্তিটা নিয়েই এখানে আমার কথা আছে, বাট এই ইলিয়াসের কিন্তু আমার 3-4 গল্প নিয়ে কথা ছিল। তো এইগুলোই ছিল সম্পাদন, আমি একটা গল্পে মানে আপনি কঠোর সমালোচনা মানে ইউ হ্যাভ সেন্সর্ড ইওরসেলফ। আমরা নিজেরাই সেন্সর করছি, সে নিজে করছে, ওর দায়িত্ব ছিল যে
যা যা তোমার কাছে মনে হয় বিপজ্জনক, একটা তো আছে আমার কথা তো গালি ছাড়া হয়ই না, আমার কথার মধ্যেই তো একটা আছে না আঞ্চলিকতা। সো ওই অর্থে কিন্তু বইটা আবার পুনর্লিখিত। সো আমরা এটাতে লেখার ভাষা করে এটাকে আবার একই জিনিসই আনছি আসলে, এই আর একগাদা জিনিস আমরা ফেলে দিছি, একগাদা জিনিস ফেলে দিছি, যেমন মানুষ বানাতে হবে আর কি, মানুষ মানে 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 শিল্পের ছাকনির ভেতর দিয়েই ব্যাপারটা গেছে না। আমাদের যে বিখ্যাত মহিরুহদের সাম্প্রদায়িক চিন্তা ভাবনা, রবীন্দ্রনাথের, শরৎচন্দ্রের, বঙ্কিমের, ওই চ্যাপ্টারটা তো আমরা ওই চ্যাপ্টারটার বোধহয় রাখছি 20 ভাগ আর ফেলে দিছি 80 ভাগ, এইটুকু রাখছি যে ঢাকায় এসে বঙ্কিম লিখছে ঢাকা শহরে শুধু হলো কাক, কুকুর আর মুসলমান, এইটা নিয়ে ওর সাথে আমার ফাটাফাটি গেল। আমি ওটা রাখতে চাচ্ছিলাম না, কারণ বঙ্কিমকে এই আলোকে দেখলে এইরকম ভয়াবহ পরিবেশে আমার তো ইচ্ছা ভাই বঙ্কিমে পড়ো, আমরা বঙ্কিম কপালকুণ্ডলা পড়ে সাহিত্যিক হয়েছি, আবার ওই আর এক চ্যাপ্টারে সেই বঙ্কিমকে এইরকমভাবে পেইন্ট করতেছি, মানুষ তো আবার বঙ্কিমটা হাতে নিবে না যে আমার একটা সাম্প্রদায়িক একটা হিন্দু। আমি এই এইগুলোই বলতে চাচ্ছি যে সম্পাদনা বলতে আসলে ওর হিসাবে একটা সম্পাদনা, যেটা তার একটা প্রতিবাদ যে এত গুছানো কেন করলেন, র ব্যাপারটা থাকতো, মানে অকৃত্রিম র ব্যাপারটা, মানে রায়সুদার ইন্টারভিউ যেরকম থাকে সেই র ব্যাপারটা আপনারা রাখেন নাই, একটা গুছানো সুললিত ব্যাপার আছে ওই র বিষয়টা, রাইসু কিছুটা এখানে রটা, হ্যাঁ রটা আর আমি আসলে এখানে চাই নাই, কারণ কি আমার উদ্দেশ্যটা তো কি সাহিত্যে আসুক, হ্যাঁ এক উদ্দেশ্য এইটাই তো, কিন্তু যে লেখককে তার নিজের জায়গার বাইরে আরো অনেক কিছুর সাথে লড়াই করতে হয়, এই সমাজ, এই প্রতিবাদ, এইটা করতে হবে, সেটা করতে হবে, এইসব জঞ্জাল মারিয়ে এসে সে তার লেখার কাছে ফিরতে পারে, বেশিরভাগ লেখক ফিরতে পারে না। এই জায়গায় আপনাদের কি মনে হয় আসলে, মানে লেখকের মূল কাজটা কোথায়, এবং এই বই থেকে আসলে এই লেখক মাসরুর আরেফিনকে আসলে পাওয়া যাবে কিনা? না, এখানে মাসরুর ভাইকে তো অবশ্যই পাওয়া যাবে, প্রচুর ইংরেজি বাংলার স্টুডেন্টরা ওদের কিন্তু এই বইটা ব্যাপক কাজে লাগবে, এটা একটা রেফারেন্স বুক হিসাবে একটা সময়ে পরিগণিত হবে, এটা একটা বিশাল জিনিস কিন্তু। আর এই যে এত অবস্টাকল পেরিয়ে একজন লেখক আসলে তার লেখার জায়গায় থাকতে পারে কিনা, এটা তো আমি যেভাবে ফিল করি তুমি হয়তো সেভাবে ফিল করো, তুমি একজন লেখক, তাই না? এইগুলো তো আছেই, এগুলো তো আমাদের ফেস করেই আগাতে হয়। মাসরুর ভাই কি বলবেন? না, আমি মনেই করি যে লেখালেখির বিষয়টাই হচ্ছে যে লেখক তো মানুষের জন্যই লিখবে, তাহলে আমি মানবতাবাদী ঊর্ধ্বকমার মধ্যে মানুষের বিপক্ষে কি জন্য? একটা তো থাকেই যে ইউরোপের যেটা এথনোপোসেন্ট্রিসিটি, যে মানুষের পৃথিবী কেন তার বিপক্ষে যাওয়া, হ্যাঁ মানুষের পৃথিবী তো নয়, এটা তো পৃথিবী শালিক পাখিরও, এটা তো পৃথিবী একটা তেঁতুল গাছেরও, শুধু মানুষ মানুষ করলে এই বিশাল পৃথিবীতে এরাও তো কত লক্ষ প্রজাতির বৃক্ষ আছে, উদ্ভিদ আছে, এগুলি মিথ্যা হয়েছে, শুধু মানুষ কেন্দ্রিক হলে মানুষেরই জন্য বিল্ডিং গড়ে ওঠে, মানুষেরই জন্য গাড়ি বানানো হয়, মানুষেরই জন্য স্কুল খোলা হয়, মানুষেরই জন্য বই ছাপা হয়, সেইটা কিন্তু ইউরোপ ওই লাইনে চিন্তা করতে পারে, কারণ কি ওদের এখন আর ইস্যুগুলাই সফট ইস্যু, ওদের ইস্যুগুলাই হচ্ছে এখন সমকামিতা জায়েজ করা টাইপের ইস্যু, রাস্তায় সাইকেল চালানো উচিত গাড়ি বাদ দিয়ে, অত মনে হয় যে আল্লাহদের কোনো সীমা নেই। আমাদের ইস্যুগুলো তো, আমাদের ইস্যুগুলো তো ভাত কাপড়ের ইস্যু। আমারই রিসেন্টলি প্রথম আলোতে একটা লেখা ছিল, 700 টাকা মাসে আয় করে এমন লোকের সংখ্যা 82 লাখ, তো 82 লাখ লোক আপনার পছন্দ হবে না, 82 লাখ লোক ধরে আপনি ফেলে দিবেন? এইরকম দেশে তো এসে মানবতাবাদের বিপক্ষে দাঁড়ানোর কোনো ওই এন্থ্রোপোসেন্ট্রিসিটির জায়গা থেকে কোনো চান্স নাই। এখানে কিন্তু একটা শালিক বা একটা চড়ুই হচ্ছে একটা মানুষের মূল্য বেশি আপনাকে ভাবতেই হবে, কারণ ওই মানুষটা বেঁচেই থাকতে পারতেছে না পরিবার পরিজন নিয়ে। কথা হচ্ছে যে সাহিত্যে ওই মানুষের সংগ্রামটাকে রিপ্রেজেন্ট কেমনে করবেন, তার সংগ্রাম তার ক্ষুধার বিষয়ে, তার সংগ্রাম তার বাক স্বাধীনতা নিয়ে, তার সংগ্রাম আদালতে গেলে সে দাঁড়ানোর জায়গা পাচ্ছে কিনা সেটা নিয়ে, তার সংগ্রাম হসপিটালের দরজা দিয়ে ঢুকতে দেবে কিনা সেটা নিয়ে, এই যে তার সংগ্রাম, তার তো আরও মানবাধিকার, বেসিক মানবাধিকারই তো সংগ্রাম তার, তাই না? একদমই বেসিক জায়গাতে যেহেতু আমরা আটকে আছি এবং একই জায়গায় এই পরিমাণ বৈষম্যটা দেখাটাও তার সংগ্রাম, যে আপনারা এত ভালো আছেন আমরা এত খারাপ আছি, এটাও তার সংগ্রাম। এটাকে এটার মধ্যে তো কিন্তু তার মধ্যে আগুন জ্বালায় দেওয়ার ইচ্ছা চলে আসতে পারে যে কোনো সময়, ওই আগুন যদি সবার মধ্যে আসে এই সমাজ ধরে রাখা যাবে না। বিষয় হচ্ছে যে এইরকম একটা মানুষ যাকে এক নামে আমরা যদি বলি নিপীড়িত, ফর এক্সাম্পল, তো এই নিপীড়িত লোকটাকে সাহিত্যে কী করে রিপ্রেজেন্ট করবো, পুরো বিষয়টা তো সেই সাহিত্যিক যখন ওইটাকে নিপীড়িতকে রিপ্রেজেন্ট করার দায়টা নেন, দায়িত্ব বোধ করেন, আমার পুরো বইয়ে কথা হচ্ছে আপত্তিটা আমার ওখানে,
ওইখানেই আমার আপত্তি উইথ হাসান নাজিজুল হক, উইথ আকরুজ্জামান ইলিয়াস এবং উইথ মেনি আদার রাইটার যাদের এখানে বলেছি আমি। ফর এক্সাম্পল যে ইলিয়াস সাহেবের আমার প্রিয় লেখক, আমি ফাউন্ডেশনাল টেক্সটের গুলার একটা যা যেসব টেক্সট আমাকে গড়ে তুলছে, ফাউন্ডেশনাল টেক্সট যে লেখক আমার লেখা লিখেছেন আমাকে বড় করার জন্য, আমি লেখক গড়ে তোলা, তার প্রতি তো কৃতজ্ঞতার কোনো সীমা নেই। বাট এখন আমি এসে বুঝি যে ধরেন রমিজকে উনি রিপ্রেজেন্ট করলেন, গ্রামের একটা মানুষ রমিজ, তার বোন কীটনাশক খেয়ে আত্মহত্যা করছে গ্রামে, বাবা তাকে চিঠি পাঠাইছে যে বাবা তুমি টাকা পাঠাও, থানা পুলিশ ম্যানেজ করতে হবে। এখন রমিজ নায়ক, আমাদের গল্পের নায়ক ইলিয়াস সাহেবের গল্প, রমিজ ওখানে দেখা যাচ্ছে যে পাশে একটা ট্রাক ড্রাইভার আছে, তার বাসায় গিয়ে দেখে যে ওখানে কীটনাশকের প্যাকেট, ওইখানে মাছি আরশোলা সব প্যাকেটে লাগানো, প্যাকেটের গায়ে লেগে আছে। তখন রমিজ কিন্তু দেন ওই ওই বড় লোকটা যে কারখানা মালিক, তার মেয়েকে রমিজ চিন্তা করে যে তার মেয়ের মুখের মধ্যে আমি এইটা ঠুসে দিব। আলটিমেটলি রমিজ ধরা পড়ে, আলটিমেটলি রমিজের বিদ্রোহ কিছুই হয় না। আমার এখানে তিন চারটা কথা। একটা কথা হচ্ছে যে আমি এই যে আরশোলা করে দেখালাম, এই যে একটা এত পুরনো সিম্বলিজম, যেটা ফ্রান্স কাপ 1916 সালে করছে মানুষকে আরশোলা, আমরা কি এর বাইরে থেকে বেরোতে পারি না? এটা নন্দনতাত্ত্বিক প্রশ্ন। এটা আমার সিম্বলটা কত রুগ্ন হয়ে গেলে এর সিম্বলে কোনো ধাক্কা থাকে না, এটা আমার প্রশ্ন নম্বর ওয়ান। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গ্রামের রমিজকে যে আমি একটা লেখক মধ্যবিত্ত সুন্দর নিজের ঘরের মধ্যে বসে আমি ওকে যে প্রতিনিধিত্ব করে এই টেক্সটের মধ্যে আনলাম যে ও নিপীড়িত, এই রমিজ লাস্টে তো জিতলো না, কানলো চোখে না কি করে, এই রমিজ যদি একদিন আমার কাছে ফেরত এসে বলে যে আপনি আমার এইভাবে কেন আঁকছিলেন, আমাকে কি মজা পাইছেন নাকি কইরা, এটা কি হয়? এই যে এই যে অধিকারগুলো আমাদেরকে কারা দেয়, কিভাবে এটা আসে? সে যদি এসে আমার কাছে বলে যে দেখেন আমার বোনটা মারা গেছে, আপনি আবার তারে আরশোলার মধ্যে প্যাকেটের মধ্যে তারে দেখাইলেন, এই যে নৈতিক প্রশ্নগুলো আছে এইগুলো কিন্তু পোস্ট স্ট্রাকচারিস্টদের প্রশ্ন, এইগুলো কিন্তু আমাকে খুব তাড়িত করে যে আমি যে দেখাচ্ছি আমার এই রাইট আছে কিনা, আর আমি কীভাবে দেখালাম, আমি যে তাকে রিপ্রেজেন্ট করলাম নিপীড়িত হওয়ার জায়গা থেকে। প্রথম কথা হচ্ছে তার নিপীড়িত হওয়ার কোনো প্রবলেমের আমি সলভ করলাম না, আমি তাকে একটা পরাজিত মানুষ হিসেবেই কিন্তু দেখালাম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে দেখালাম সেই দেখানোর মধ্যে দিয়ে কিন্তু বেসিক্যালি যে জিনিসটা ঘটে যে আমি কিন্তু তাকে ডমিনেট করলাম। এইখানে আমার প্রশ্ন যে আমরা লেখকরা সোশ্যাল ডমিনেশন নিয়ে লিখি, বাট আমাদের টেক্সটগুলো দেখা যায় সোশ্যাল ডমিনেশনেরই দলিল। এডওয়ার্ড সাইদ বলছিল যে তুমি জোসেফ কনরাড, তোমার হার্ট অফ ডার্কনেস রিপ্রেজেন্ট করছে কালো মানুষকে, তোমার হার্ট অফ ডার্কনেসই ডার্কনেসের হার্ট, তুমি ওদেরকে রিপ্রেজেন্ট করে তুমি ওদেরকে ডমিনেট করলা। এই একই ডমিনেশন কিন্তু আমি ইলিয়াস সাহেবের ওখানে পাই। হয় কি টোটাল ল্যাঙ্গুয়েজটা যেটা আসে আলটিমেটলি গিয়ে শোষক শ্রেণীর কোনো ক্ষতিও হয় না, ওরা এইসব লেখাগুলি পড়ে, একটা মার্কসিস্ট ভিউ আছে, এগুলা পৃথিবীর পাশা উল্টায় দিতে হবে, এর বেশি একটা কুসুম কুসুম স্বপ্নের ছাড়া এর মধ্যে বিপ্লব করতে হবে, বিপ্লবের একটা ডাক থাকে, একটা আহ্বান থাকে। লেখক এত নিশ্চিতির সাথে এগুলো লেখে সেটা অবাক লাগে যে এত মত পথের পৃথিবীতে এত নিশ্চিত যেইটাই সমাধান, সমাধান আমরা সবাই ভাবছিলাম 1917 সালে ওই যে রাশিয়ান বিপ্লবে, ওই সমাধান তো কিছুই হয় নাই, কোনো কিছু নিশ্চিত না, কারণ প্রতিটা হিউম্যান বিইং হারামি, লেখক তার বাইরের কোনো কিছুই। আমি হঠাৎ করে বলে বসলাম লেখক নিজেই একটা শয়তান, লেখক নিজে একটা হারামি, এই কথাগুলো কিন্তু জরুরি কথা। কেন এই কথা? আমরা আলটিমেটলি যা করি লেখক হিসেবে আমরা সিস্টেম ভাঙার জন্য করি, আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে ভাঙার জন্য করি, আমাদের এই যা কিছু আমরা করি আমরা কিন্তু সিস্টেমকে সাপোর্ট করেই করি। আমরা অ্যাক্টিভিস্টের রোলের সাথে লেখকের রোলটা গোলায় ফেলি, গোলায় ফেলে সাহিত্য যেটা হয় সেটা একমুখী স্থির, একদিকে যাবে সরল একটা চিন্তা হয়, এখানে বিমূর্ততাকে আমরা অবলিটারেট করে মুছে ফেলি। স্পষ্ট প্রবলেম, আখ চাষিদের সমস্যা, যাও একটা আখ চাষি ধরে নিয়ে আসো, আই ওয়ান্ট টু রাইট অ্যাবাউট হিম, আই ওয়ান্ট টু রাইট অ্যাবাউট আখ চাষির প্রবলেম, এই হচ্ছে কিন্তু আমাদের চিন্তাটা থাকে। এখন আমি নীল বিদ্রোহ নিয়ে লিখবো, নীল বিদ্রোহের বইগুলো সব কিনে নিয়ে আসো, একটু দেখি ওরা কীভাবে ওদেরকে ডিল করছে। এই যে ডিল করে তাদের লেখক একটা খলিফার জায়গায় নিজেকে ভাবছে, আমি খলিফা, আমি মানবতার জয়গান গাইতে এসেছি, আমি তোমাকে নিয়ে ডিল করছি। আমাদের কিন্তু ডিল তো পলিটিক্স পলিটিশিয়ানরা করে, লেখক এইসব ডিল টিল করা কী হয় সাহিত্য, এই জন্যই বাংলা সাহিত্য বাংলা সাহিত্যেই রয়ে গেছে, রবীন্দ্রনাথ একটা নোবেলই পাইছে বাংলা সাহিত্যের। পুরো জিনিসটা আদর্শের জায়গাতে এসে লেখক আদর্শিক হতে চেয়ে লেখক মেসেজ দিতে চাইছেন, ওইখানেই আমাদের কবিতাগুলার আসল প্রাণ মরে গেছে, সাহিত্যের প্রাণ মরে গেছে। না কিন্তু মাশরুর ভাই, লেখকরা তো রাজনীতিকে কন্ট্রোল করেছেও পৃথিবীতে, এরকম উদাহরণ তো আছে আছে, এবং সিস্টেমকে বদলে দেওয়ার মতো লেখা আছে, আমাদের সাহিত্য কি করছে সবকিছুকে খাড়া একটা সরল ভাবে দেখছে, এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে আমার লেখা, এই আমি সিস্টেমের বিপক্ষে দাঁড়ালাম। আসলে লেখক ওইটা করে ম্যাক্সিমাম দেখায়
আলটিমেটলি কয়েকটা লোক জেতে, কতগুলা লড়াই হয়, আলটিমেটলি দেখা যায় কি সিস্টেম আরও দয়ালু হয়। সিস্টেমকে আপনি আপনার লেখা আরও দয়ালু বানান, তার চেয়ে এইসব জিনিস নিয়ে ব্যঙ্গ করাও হয়তো বেটার, ফান করাও হয়তো বেটার। এগুলো নিয়ে আসলে আমাদের উচিত সেলফ ক্রিটিক্যাল হওয়া, যে ওই রমিজও ওর প্রবলেম আছে, কিংবা এইভাবে চিন্তা করে দেখা ওই গ্রামে যে বোনটা মারা গেছে ওদের সমস্যাগুলোকে নিয়েও, ওদের জায়গাটাও, ওদের ওখানেও তো হাজার ধাপ আছে, হাজার স্ট্রাকচার আছে। একটা গরিবের মধ্যে আপনি মনে করেন যে একটা গরিব, একটা খাড়া আলিফ, একটা গরিব, তার মধ্যেও তো কত স্তর, কত কিছু আছে, দেখার চোখটা বদলাতে হবে। এই যে সাদা কালো দেখা, শুভ অশুভ, সব গরিব একটা গরিব, আরে গরিবের মধ্যেও দেখা যাচ্ছে গরিবের মধ্যেও রাজা আছে, গরিবের মধ্যেও প্রজা আছে, গরিবের মধ্যেও শোষক আছে, অবশ্যই আছে, আবার গরিবের মধ্যেও শোষকের সহচর গরিব আছে। আমরা যা কিছু করি আলটিমেটলি আমরা সিস্টেমের সহচর হয়ে যায় আমাদের লেখাগুলো। আসলে একদম, এখানে একটা জায়গায় আপনি বলছেন প্রতিশোধমূলক চিন্তার দিকে ঝোকার লোভ সাহিত্যিকদের সবচাইতে বড় লোভের একটা, এবং এরকম প্রচুর বাক্য আসলে এখানে আছে। যখন আপনি ইন্টারভিউটা নিচ্ছেন আসলে, বা আপনি যখন আর্গুমেন্ট তৈরি করতেছেন, তখন এই ব্যাপারটা ডিল করছেন কীভাবে? এই বিষয়গুলো ডিল করার ব্যাপার হচ্ছে যে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি মাশরুবের কথার মধ্যে খেয়াল রেখেছি সেটা হচ্ছে যে উনি কোন জায়গা থেকে শেষ করে, এবং সেই শেষের আর্গুমেন্টগুলো তো আমার মাথার ভিতরে খেলা করতে ছিলই। অনেক সময় দেখা গেছে আমি আর্গুমেন্ট হারিয়ে ফেলছি, এত ভাস্ট জায়গা উনি বলে এবং এতভাবে জোর দিয়ে বলে, এতই দিয়ে বলে যে দেখা যায় যে আর্গুমেন্টটা আমি প্রথম ঠিক করে রেখেছিলাম ওই জায়গায় আমি হারিয়ে ফেলছি। অনেক জায়গায় আমি প্রশ্ন গুছিয়ে করতে পারতেছি না, তখন মাশরুবের ব্যাপারটা বুঝতে পারতো। মাশরুফ ভাই তখন আবার করতো কি যে কথা লিংক ধরাই দিত, এই বিষয়গুলোই ইন্টারভিউটাকে এত দূর টেনে নিয়ে গেছে। লাস্ট লাইন ধরেই পরের প্রশ্নগুলো আসলে আসছে, প্রতিশোধমূলক চিন্তার দিকে ঝোকার লোভ একটা, মানে প্রতিশোধ মানে ভিক্টিমহুড নিয়ে আমরা কথা বলতেছিলাম যে শিমুল এখন এটার ভিক্টিম পুলিশের হাতে, আমি শিমুলকে নিয়ে লিখবো। হ্যাঁ, তো আমার বেসিক কথাটা ছিল এডওয়ার্ড সাইদ নিয়ে, প্রবলি না এটা এডওয়ার্ড সাইদ প্রসঙ্গে আসছিল যে ভিক্টিমহুডের বন্দনা করে নিজেকে ভিক্টিম বানায় খুব বেশি কিছু অর্জন করা যায় না, মানুষ হিসেবে কেউ দরদি হইতে পারে, লেখক হিসেবে দরদি হওয়ার দরকার নাই এটা বলতেছেন না? আমরা আসলে কথাটা আসছিল যে আজকে ইহুদিরা, ইহুদিরা নিজেরা ভিক্টিম ছিল হিটলারের হাতে, ওরা লাখে লাখে কোটিতে কোটিতে মারা গেল, ভিক্টিম এসে ভিক্টিম বানালো আবার কাকে? প্যালেস্টাইন মুসলিমদেরকে। তাহলে প্যালেস্টাইন মুসলিমটা কি? সে ভিক্টিমের হাতে ভিক্টিম। বেসিক কথা হচ্ছে যে তাইলে আপনি পক্ষ বিপক্ষ কি করে নিবেন, কি করে নিবেন? একটা আমি এইটা ছিল আমাদের অধীনে আলোচনা জায়গাটা ছিল যে আসলে ইকতিজা আমি কি ইহুদির বিপক্ষে যাবো? ইহুদি তো নিজেই এই ইতিহাসের ভিক্টিম। আবার ইহুদি যে আজকের দিনে, এই যে গত দুদিন আগেই তো কতগুলো প্যালেস্টাইনে মারা গেল, তারাও তো ভিক্টিম। আমি কোন ভিক্টিমের পক্ষে যাব পৃথিবীতে বলতে চাচ্ছিলাম, ও বলল যে আপনি যে বললেন নিশ্চিতিমূলক চিন্তার দিকে যাওয়া লেখকের জন্য খুব ডিফিকাল্ট। আমি বললাম তুমি কোনটা নিয়ে নিশ্চিতভাবে আগাতে পারবা যে এইটা ভালো, এই সংবিধান ভালো, এটা বলতে পারবা? এই সংবিধানে কতগুলো জিনিস তুমি পেয়ে যাবা যে না এই কথাগুলোতে এইভাবে থাকলে দেশের জন্য আমাদের জন্য ভালো না, আমাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়। আলটিমেটলি আমরা কী মনে করি, ধর্মগ্রন্থে কি প্রশ্নাতীত ভাবি, বাকি সব কিছুই তো প্রশ্নযোগ্য। কিন্তু ধরেন মাশরুর ভাই, নন লিনিয়ার যেই জিজ্ঞাসা বা চিন্তা, জগৎ তো শুধুমাত্র বাইনারি অপোজিশন দিয়ে চলে না, সাদা আর কালো দিয়ে চলে না, গ্রে এরিয়া আছে। এই আলাপগুলো কি বাইনারি, বাইনারিতে দিয়ে জগৎ চলে না, বা মানুষকে যে বাইনারিভাবে রিপ্রেজেন্টেশনের যে ব্যাপারগুলো সাহিত্যে করা হয়, এটাই তো মাশরুফের সাহিত্যে করা হয়, মানুষকে গিনিপিক বানানো হয়। হিউম্যানিটি তো একটা বিশাল বিষয়, হিউম্যানিটি তো কমপ্লেক্স বিষয়, এর কত তল, কত স্তর, কত ধাপ, কত হরাইজন্টালি দেখলে কত একরকম, কত মানুষ, কত বর্ণ, কত সমস্যা। কোনো একটা পক্ষে চলে যাওয়া, যে কোনো কিছু নিয়ে পক্ষ নিয়ে নেওয়াটা খুব রিস্কি, কিন্তু পৃথিবী পক্ষ নেয়। এই পুরো পৃথিবী জর্জ বুশের পক্ষে একটা পৃথিবী, যারা মনে করে ইরাক আক্রমণ হালাল, সাদ্দামের পক্ষে আর এক পৃথিবী, যারা মনে করেন ওইটা ঠিক না। আমার বেসিক কথা হচ্ছে ভিক্টিমহুডের চর্চা করে পৃথিবী যে একটা বেটার হিউম্যানিটি তৈরি হতে পারে, আমি এর কোনো গ্যারান্টি পাই না। মাশরুর ভাই, এই বইটা পড়লে আপনার পাঠকরা আপনাকে আসলে কতটুকু চিনতে পারবে? মানুষ চেনা তো দায়, আপনাকে চেনা কতটুকু দায়? আমার সাক্ষাৎকার গ্রহীতা দেখি ধারণা যে এই বইটা পড়লে আর কারোর কিছু পড়া লাগবে না আমাকে। কি বলেন ইকতিজা ভাই, আমরা মাশরুফ ভাইকে কিভাবে চিনি? মাশরুফ ভাইকে আমরা চিনি যে প্রচন্ড পরিশ্রমী একজন ব্যক্তি, প্রচন্ড শার্প একজন ব্যক্তি, প্রচন্ড পরিমাণে ক্রিয়েটিভ একজন ব্যক্তি, এবং এই যে তিনের সমন্বয়, এই তিনের সমন্বয় এই বইতে একদম পরিপূর্ণভাবে আছে। ইকতিজা ভাই যেরকম বললো, এভাবে আসলে পাঠকের কাছে আপনাকে চিনতে তাকে সাহায্য করবে। আমি একটু জানতে চাই, গত বছর আরিয়াল খা বেরোলো আপনার, এবার আপনার নতুন, আপনার নিজের বই নাই, আপনাকে নিয়ে বই আছে মেলায়, ইকতিজা ভাইয়ের একটা গল্পের বই বের হয়েছে, এবং সেটিও নাচনমহলও আসলে বের করেছে কথা প্রকাশ। ইকতিজা ভাই, এই বইটার গল্পগুলো কবে থেকে কবে লেখা একটু যদি বলেন আমাদের? এই বইয়ের গল্প তিনটা ভাগে লেখা,
একটা হচ্ছে একদম আজকে থেকে 10 থেকে 12 বা 15 বছর আগে 3-4টা গল্প লেখা ছিল, ট্যাঙ্কের ভিতরে ফালানো ছিল। 2015-16 সালের দিকে কিছু গল্প লেখা ছিল 3-4টা, আর 2-1টা গল্প 2-3 বছর আগের লেখা আর কি। গত বছর এটা আমি কি আমি মানে একটু মোটামুটি একটা জায়গায় এনে জসীম ভাইকে বললাম যে এরকম একটা পাণ্ডুলিপি আছে, করবেন কিনা। জসীম ভাই বললো ঠিক আছে দেন। কিন্তু গত বছর এটা আমি দিতে দিতে একদম জানুয়ারি মাস জুড়ে মানে ফেব্রুয়ারির প্রথম দিকে অথবা জানুয়ারির শেষের দিকে তাকে আমি এটা পাঠাইতে পারছি। গত বছর উনি আর বইটা করেননি, এবছর করলেন আর কি। না, খুবই সুন্দর বই। আমি একটু আমাদের দর্শকদের জন্য জানাতে চাই, চনমহল এবং মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে মাশরুর আরিফিন দুইটা বই ইকতিজা আহসানের, এইটাই দুইটাই কথা প্রকাশে পাওয়া যাচ্ছে। মাশরুর ভাই, আপনাদের প্রথম পরিচয়ের স্মৃতি কার কেমনে মনে আছে? সিগনিফিক্যান্টলি মাশরুর ভাইয়ের কাছে, মাশরুর ভাই যখন আমাকে চিনে আর কি, ওই যে তোমাকে বললাম যে ওই ফেসবুক পোস্টে কমেন্ট করা থেকে শুরু করে, তখন শাহবাগ আমলে আপনাদের দেখা হয় নাই? শাহবাগ আমলে দেখা হয় নাই, এবং সেটা আমাদের এখানে লেখা আছে। ওই কমেন্টের সূত্র ধরে যখন মাশরুর ভাইয়ের কাছে, মাশরুর ভাই আমাকে সিগনিফিক্যান্টলি চিনেন আর কি, আগস্ট আবছা বের হওয়ার পরে যখন তার কাছে যাই, তখন এর আগে আসলে উনি আমাকে ওইভাবে চিনতেন না। দুই একবার আমি তার কাছে হয়তো গেছি, কিন্তু মাশরুর ভাই ওটা মাশরুর ভাই মনে নেই, আমার মনে আছে। মাশরুর ভাইয়ের কি মনে আছে? আমার মনে আছে যে আগস্ট আবছাতে আমি তখন ফেসবুক হঠাৎ আসলাম, আগস্ট আবছার পরে সিরিয়াসলি সাহিত্য শুরু করলাম, দ্বিতীয় বই লিখছি আলথুসার, এ দেখি যে প্রায় আমি কোনো পোস্ট দিলে ইকতিজা আহসান নামে একজন বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার মনে হলো যে তাকে একটু চিনি, মানুষটাকে। তারপরে আমার ধারণা দ্বিতীয় দফার আগস্ট আবছার বইমেলাতে না, তার পরের বইমেলা যেখানে আমার আলথুসার ছিল, ওই আলথুসারের ওই বইয়ের মাঠে আমার মনে হয় তার সাথে আমার প্রথম দেখা। এইভাবে যে এই অ্যামালগেমেশনে যে এরকম একটা মহাকাব্যিক কাজ, যেটা আমরা আগে বলতেছিলাম আসলে, হইলো, সেই জন্য আপনাদের দুজনকে অভিনন্দন। আমি লাস্ট একটা কথা বলি, আমার এই যে পাঠকদের জন্য এটাই বলবো, এই বইতে রাজনৈতিক কথা প্রচুর, সাহিত্যে দর্শনই যে আসল কথা, সাহিত্যের দর্শন থাকতে হবে, কারণ সাহিত্যটা সভ্যতার কাছে কিছু রেখে যাচ্ছে। সো দর্শন ছাড়া জিনিসটাকে আর একটা সাইজে খাপে ফেলতে পারবেন না। তো দর্শনটাই যে আলটিমেটলি ঠিক করে দেয়, এই কল্পনার দুয়ার দ্বার কদ্দূর খুলবেন, কল্পনার ডানা কদ্দূর মেলবেন কি মেলবেন না, কটুক দায়িত্বশীল লেখক হবেন, কটুকু ছাপোষা লেখক হবেন, এগুলো তো আপনার দর্শনটা ঠিক করে দেয়। এই কথা বলতে বলতে বেসিক্যালি এইখানে শিমুল বলা হয়েছে, সাহিত্যকে ভালোবাসার ব্যাপার আছে, সাহিত্যে আর একটা সমান্তরাল পৃথিবী আছে সাহিত্যের ভিতরে। এবং এই জন্যই আমি জানি না আর কোনো, আপনি বাংলাদেশে কোনো একটাই দুই মলাটের মধ্যে অন্তত 70-80টা লেখক সম্বন্ধে এবং মিশেল ফুকো এডওয়ার্ড সাইদ সম্বন্ধে আলাদা দুটো বড় বড় চ্যাপ্টার একসাথে পাবেন কিনা। সো আমি বইটা সবাইকে কিনতে বলবো, যারা সাহিত্যকে ভালোবাসেন এবং সাহিত্যকে মূল্যায়ন করার টুল চান। দিস ক্যান অফার ইউ পার হ্যাভস নট পার হ্যাভস দিস দিস উইল অফার ইউ টুলস। এটা অনেকটা টুল বক্সের মতো, ওই টুল বক্সটা খুলে আপনি সাহিত্যটা এরপর থেকে ঠিক মতন বইটাকে ধরে ফেলতে পারলে সাহিত্যকে আপনি মাপতে পারবেন। আমি আমার এই বইটা ছিল একটা টুল বক্স দিয়ে যাওয়ার বই। দারুণ, থ্যাংক ইউ মাশরুর ভাই এবং ইকতিজা ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম ইকতিজা আহসান এবং মাশরুর আরেফিনের সাথে, সবাইকে অনেক ধন্যবাদ।